yeah. See, I got this waifu and she got a nice drip. I be telling my mind that it ain't time too soon. But I'm looking at her and I ain't finna win this. বর্তমানে লাইকে এবং টিকটকে এই সকল ভিডিওগুলো বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তবে এই ধরনের ভিডিও কী করে ম্যাকিং করতে হয় তা হয়তো বা আমাদের সবার জানা নেই। আর তবে আজকের এই ভিডিওতে দেখব আমরা কী করে একটি স্মার্টফোন ব্যবহার করে খুব সহজে এই ধরনের ভিডিওগুলো ম্যাকিং করতে হয়। এটির জন্য আমাদেরকে ক্যাপকাট নামের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, যেটির লিঙ্ক অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। আর ইন্ডিয়া থেকে যে ভাইগুলো দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনাদের সেইখানে কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ব্লক করা রয়েছে, তার জন্য VPN ব্যবহার করে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারেন। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি সবুজ হোসাইন, দেখছিলেন আপনাদের প্রিয় বাংলা টেক চ্যানেল বঙ্গটিউব। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পরে আমাদেরকে নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে এবং আমাদের গ্যালারি থেকে বেশ কিছু ফটোকে ইনপুট করতে হবে। আর সো এখানে আমি 15টি ফটো ইনপুট করে নিচ্ছি। এবার এখান থেকে আমাদেরকে প্রতিটি ফটো লেয়ারে ক্লিক করতে হবে এবং অ্যানিমেশনে প্রবেশ করতে হবে। দেন এখানে আমাদেরকে কম্বোটি সিলেক্ট করতে হবে এবং রাইট স্ক্রল করার পরে প্যান্ডুলাম 1 এবং 2 এই দুইটি অ্যানিমেশন খুঁজে বের করতে হবে। এবার এখান থেকে আমাদেরকে প্রথম ফটোতে প্যান্ডুলাম 1 অ্যানিমেশনটি অ্যাড করতে হবে এবং দ্বিতীয় নাম্বার ফটোতে প্যান্ডুলাম 2 নাম্বার অ্যানিমেশন অ্যাড করতে হবে। আর ঠিক একই নিয়মে কিন্তু আমাদেরকে তৃতীয় নাম্বার ফটোতে আবারও প্যান্ডুলাম 1 অ্যাড করতে হবে এবং চতুর্থ নাম্বার ফটোতে কিন্তু প্যান্ডুলাম 2 অ্যাপ্লাই করতে হবে। ঠিক একই নিয়মে আমাদেরকে সবগুলো ফটোতে এই দুটি অ্যানিমেশন অ্যাড করতে হবে। আর সো আমি একটু ফাস্টলি এই অ্যানিমেশনগুলো আমার ফটোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে এখান থেকে রাইট স্ক্রল করতে হবে এবং এখান থেকে আমাদেরকে এই ফরম্যাট টুলসটিতে প্রবেশ করতে হবে এবং এখান থেকে আমাদেরকে অ্যাসপেক্ট রেশোটি সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আমি টিকটকের জন্য 9:16 অ্যাপ্লাই করে দিচ্ছি এবং এখান থেকে আমাদেরকে প্রতিটি ফটো লেয়ারে ক্লিক করতে হবে এবং ফিঙ্গারের সাহায্যে ফুল স্ক্রিন করে দিতে হবে। এবার ভিডিও লাস্টে থাকে এই ওয়াটারমার্কে ক্লিক করে এটিকে আমাদের ডিলিট করে দিতে হবে এবং এক্সপোর্ট আইকনে ক্লিক করে সর্বোচ্চ কোয়ালিটিতে এক্সপোর্ট করতে হবে। আর তবে হয়তো বা আমরা একবারে কমপ্লিট করতে পারতাম, তবে একবারে কমপ্লিট করতে গেলে টাইমিংয়ের ব্যাপার স্যাপার থাকে এবং ভিডিওটি কিন্তু ততটাও স্মুথ হয় না। সো এবার আমাদের যা করতে হবে অবশ্যই একটি ভিডিও ডাউনলোড করতে হবে, আমি লিঙ্ক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেইখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। ওয়েল, আমাদেরকে আবারও নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ডাউনলোডকৃত ভিডিও ফাইলটি ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, আমাদেরকে আবারও রাইট স্ক্রল করতে হবে এবং ফরম্যাট টুলসটিতে প্রবেশ করার পর 9:16 অ্যাসপেক্ট রেশোটি সিলেক্ট করতে হবে এবং ফিঙ্গারের সাহায্যে ফুল স্ক্রিন করে দিতে হবে। আচ্ছা, এবার আমাদেরকে ভিডিওর ভলিউমটি অফ করে দিতে হবে। আচ্ছা, এবার আমাদেরকে এখান থেকে অডিও টুলসটিতে প্রবেশ করতে হবে এবং এক্সট্রাক্টেডে ক্লিক করার পরে এই ভিডিও থেকে অথবা যে কোনো একটি ভিডিও ফাইল থেকে অডিও ফাইলটি ইম্পোর্ট করতে হবে অথবা সাউন্ডে ক্লিক করে অডিও ফাইলটি ইম্পোর্ট করতে হবে। আর এই মিউজিকের অরিজিনাল ভার্সনটি আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, আমাদেরকে এখান থেকে এই পজিশনে থামতে হবে এবং এই ভিডিও লেয়ারে ক্লিক করার পরে স্প্লিটে ক্লিক করতে হবে। আর দেন রাইট সাইডে যে লেয়ারটি থাকলো সেই লেয়ারটিকে আমাদের ডিলিট করে দিতে হবে। আর ভিডিওটি আপনি ঠিক জায়গায় কেটেছেন কিনা তা কিন্তু আবারও প্লে করে দেখে নিতে পারেন। এবার এখান থেকে আমাদেরকে প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং মাত্র এক্সপোর্টকৃত ভিডিও ফাইলটি ইম্পোর্ট করতে হবে। এবার এখানে দুটি ভিডিওর মাঝখানে যে সাদা অংশটি থাকবে সেখানে আমাদের ক্লিক করতে হবে এবং ইফেক্টে প্রবেশ করতে হবে।
দেন এখানে আপনি যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারেন, তবে সবাই কিন্তু ফায়ার ইফেক্টই অ্যাড করছে, তো আমরা এখান থেকে ফায়ার ইফেক্টটি অ্যাড করে নিচ্ছি। এবার আমাদেরকে শুধুমাত্র এই এক্সপোর্টকৃত ভিডিও ফাইলে ক্লিক করতে হবে এবং স্পিড নামের টুলসটিতে প্রবেশ করার পরে নর্মাল থেকে বেশ কিছুটা স্পিড আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। তারপরে যদি মিউজিকের সাথে এই ভিডিও ফাইলটি রিক্যাপ না হয়, সেক্ষেত্রে আবারও স্পিড নামের টুলসটিতে প্রবেশ করার পরে আপনি এই স্পিডটিকে কিন্তু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। আবারও আমাদেরকে এখান থেকে এই ভিডিওর লাস্টে থাকা ওয়াটারমার্কে ক্লিক করে এটিকে আমাদের ডিলিট করে দিতে হবে। আর এই ভিডিও ফাইলটি যদি আমরা এখানে প্লে করি তাহলে কিন্তু ল্যাগ করতে পারে, আর তবে এক্সপোর্ট হওয়ার পরে ল্যাগিংয়ের কোনো ইস্যু আমরা পাবো না মনে হয়। সো আমরা একবার এক্সপোর্ট করে দেখে নিতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। অ্যান্ড এই চ্যানেলে যদি আপনি একদমই নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।